হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ অনেক কষ্টে একটা ব্লগ শুরু করলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব আর কষ্ট বলবো না খুশি বলবো সেটাও জানি না হাতটা কাঁপছে আমার আমার একটা জিনিস সেটা আমি লোককে দিয়ে দেব বিক্রি করে দেব এই ব্লকটা তখনই শেষ করব আমি যখন ওই রকম একটা জিনিস আমি আবার বাড়িতে নিয়ে আসব তখনই আমি এই ব্লকটা শেষ করবো নাহলে এই ব্লকটা ততদিন পর্যন্ত চলতেই থাকবে তো কি জিনিস বিক্রি করব চলো তোমাদের দেখাই তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো এত সুন্দর একটা যেটা আমার বিক্রি করতে হবে তার কারণটা তোমাদের বলি এটা রান্নাঘরে ঠিক আছে এটা রান্নাঘরে এতদিন ছিল তার কারণ এই স্পেসটা বড় দেখে রান্নাঘরে ঢুকেছে আর আমার দুটো রুম এই একটা রুম এই একটা রুম কোন রুমেই কোনো রুমেই ওই জিনিসটা অ্যাডজাস্ট হচ্ছে না অ্যাডজাস্ট হচ্ছে না মানে কোনো রুমে ঢুকছে না তো তার ফলে আমাকে এই ডিসিশনই নিতে হলো তার কারণ ওটা যত রান্নাঘরে থাকবে তত নষ্ট হয়ে যাচ্ছে আমি ইউজ করতে পারছি না কোনো জিনিসপত্র আচ্ছা দেখো ভালো কোনো জামা কাপড় সেটা কি আমি নিয়ে মানে হয় না খুব কষ্টের খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে বাড়ির থেকে একটা জিনিস দিয়ে দেওয়া খুব খারাপ লাগছে আমার কিন্তু কিছু করার নাই আমার আমার করতেই হবে এই কাজটা মানে না করলে আমার জায়গাটাও মানে ইউজ হচ্ছে না আমার জিনিসটাও ইউজ হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে আমি যে ঘরে ঢুকাবো সেটাও ঢুকাতে পারছি না অন্য আরেকটা জিনিস আনবো সেটাও আনতে পারছি না তো আমি ঠিক করেছি এটা চেঞ্জ করে দেব এটা দোকানে দিয়ে অন্য আরেকটা নিয়ে আসবো জানি না সেটা কবে পূরণ করতে পারবো এই জিনিসটা তবে হ্যাঁ যেদিনই আমি আনি সেদিনই এই ব্লগটা পোস্ট করবো তার আগে এই ব্লগটা আমি পোস্ট করবো না তো বন্ধুরা জানি না এই ডিসিশানটা নেওয়া ঠিক হলো না ভুল হলো বাট এটা আমাকে করতেই হতো কিছু করার নেই রান্নাঘরে থেকে জিনিসটা আমার নষ্ট হয়ে যাচ্ছে তেল চিটচিট পড়ে যাচ্ছে আমি যদিও জামাকাপড় ঢুকিয়ে রাখি বাট নোংরা হয়ে যাচ্ছে জিনিসটা আর কাভার মানে কভার যে দিয়ে রাখবো কভার দিলেও মানে রান্নাঘরে সু নষ্ট হয়ে যাচ্ছে এক নম্বর কথা আর যেখানকার জিনিস সেখানকার সেখানে না থেকে অন্য একটা জায়গায় আছে এখন যদি মনে করো আমাদের যে বেডরুম বেডরুমে খাট যদি আমি রান্নাঘরে রাখি তাহলে নিশ্চয়ই মানানসই হবে না তো এটাও সেরকম তো অনেক দিক চিন্তা করে এই ডিসিশানটা আমাকে নিতেই হলো তো তোমরা জানিও আমি ঠিক করলাম না ভুল করলাম দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ জানি না ব্লগটা কবে পোস্ট করব কিভাবে কি হবে বাট ব্লগটা আমি শুরু করে দিলাম এই ডিসিশানটা নেওয়া হয়ে গেছে লোক ঠিক হয়ে গেছে সব কিছু ঠিকঠাক সব কিছু জিনিসপত্র বের করবো খুব কষ্ট হচ্ছে কয়েকটা জিনিসপত্র আছে ভিতরে খুব কষ্ট হচ্ছে আমার আমি জানি না কিভাবে আমি নিজেকে সামলাবো খুব পছন্দের জিনিস ছিল বাট আমি বিয়ের পর থেকে একদিনও ইউজ করতে পারিনি আমার বিয়ের বিয়ের পরে আমার বেডরুমে আমি ঢুকাতে পারিনি তারপরে একটা বাড়িতে ছিলাম আমরা সেই বাড়িতেও ঢুকাতে পারিনি এখন এই বাড়িতে আছি নিজের বাড়িতে সেখানেও ঢুকাতে পারলাম না এটা জানি না আমি কেন এরকম হলো আমার সাথে তার জন্য আমি এই জিনিসটা রাখবো না আমি এটা এক্সচেঞ্জ করে অন্য আরেকটি নিয়ে আসবো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কবে কিভাবে কি হবে আমি জানি না তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি এখানে কিছু জামা কাপড় ছিল কিছু জিনিসপত্র ছিল সব ফাঁকা করে দিয়েছি এটা তার পরের দিনের ভিডিও ক্লিপ তোমাদের দেখিয়ে দিলাম আর ফাইনালি দেখো বন্ধুরা আজকে সেই দিন আজকে বন্ধুরা সেই দিন যেই দিন আমার ঘরে নতুন ফার্নিচার এসেছে নতুন ওয়ার্ড্রপ এসেছে নতুন আলমারি এসেছে তো দেখো বন্ধুরা আগেরটা ছিল টিনের এটা হলো প্লাইয়ের একবারে ঘরে নিয়ে সেটিং হচ্ছে দেখতেই পারছো আজ আমি ভীষণ খুশি ভীষণ তো সেটিং করে তোমাদের দেখাবো আর দেখো কিছু কাজ তোমাদের দেখিয়ে দিলাম তো এখানে এগুলো সব রাখা আছে আজ আমি ভীষণ খুশি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কাজ করছে তো প্লাইয়ের জিনিসগুলো মনে হয় ঘরে ঢুকিয়েই সেট করে খুব সুবিধা আর ওটা তো ট্রেনের ছিল তার জন্য ঘরে ঢুকছিলো না যাই হোক বন্ধুরা পুরো লুকটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব তোমরা বলো কেমন হয়েছে এই দেখো সামনে একটা মিরার লাগানো আছে তো কেমন হয়েছে অবশ্যই বলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা কিন্তু বলো কোনটা বেশি ভালো ছিল আগেরটা না এটা বলো কিন্তু